দিন বদলেছে। ভোটারদের আনুকূল্য পেতে আর শুধুমাত্র কাজের হিসাব কিংবা পরিকল্পনার ফিরিস্তিতে মোটেই চিড়ে ভেজে না, বরং এক্ষেত্রে ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নিত্য নতুন অভিনব উপায়ে ভোটের প্রচার। নির্বাচন মানে এখন আর শুধুমাত্র দেওয়ালে দেওয়ালে প্রতীক চিহ্ন আঁকা নয়, শুধুমাত্র দলীয় প্রার্থীর নাম নিয়ে পোস্টার দেওয়া নয়, এখন দলীয় প্রতীক জড়িয়ে নেওয়া যায় অঙ্গে, দেওয়ালে নয় বুকে লেখা হয় স্লোগান। ধরতে পারলেন না তো, খুলেই বলা যায়। ইদানিং শাড়িতে আঁকা জোড়া ফুল, টি শার্টে আঁকা পদ্মফুল অনেকেই দেখেছেন, কিংবা ধরুন মাথায় ধরা ছাতায় আঁকা কোনো দলের রাজনৈতিক প্রতীক কিংবা টুপি। কিন্তু কথা হলো, সেসব পাওয়া যায় কোথায়, দামি বা কত? কলকাতা শহরের অলিতে গলিতে এমন অনেক জায়গা আছে যার সন্ধান পাওয়া খুব চট করে যায় না। সেভাবেই অবাক হতে হয় বড়বাজারের একটি গলিতে ঢুকে, সার সার দেওয়া দোকান, গেরুয়া সবুজ সাদায় চোখ একেবারে ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। কত বড় বড় দলীয় পতাকা চাই, কিসের ওপর ছাপাতে চান দলের প্রতীক, সব কিছুর সন্ধান মিলবে বড়বাজারের ওই গলিতে। গেঞ্জি আছে, শাড়ি হবে, তারপরে ফ্ল্যাগুলো, টুপি হবে, আর সে সময় কী হবে এখন ডিমান্ড হবে সেই রকম। সব বিজেপি, টিএমসি, সিপিএম, কংগ্রেস সব। দেখুন এটা তো কাপড় উপরে ডিপেন্ড করে, 200 টাকাতে গেলি আপনি 500 টাকা মতো নেন, কোয়ালিটি আছে কাপড়ের কোয়ালিটি। আপনারা কয়েক বছর ধরে ভোটে কী ট্রেন্ড দেখছেন? ট্রেন্ড এখন তো টিএমসি, এখানে বাঙালির টিএমসি, টিএমসি দ্বারা বিক্রি হয়। বিজেপি এসেছে, তারপর থেকে বিজেপি, তারপর সিপিএম, তারপর কংগ্রেস। না আমার তো আসাম উড়িষ্যা সব এদিকে আসে, যে ইলেকশন জিতবে যেখানে যে জিনিসটা পায় না এখানে এসে নিয়ে যায়। সারা বছরই কম বেশি ব্যবসা চলে দোকানগুলিতে, আর ভোট এলেই তা বেড়ে যায়। অর্ডারের পর অর্ডার সামলাতে রাত দিন এক করে খেটে যান কর্মীরা। লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত দোকানে বাড়ছে ব্যস্ততা। দোকানের কর্মীরা বলছেন মূলত পতাকা কেনার ধুম খুবই বেশি থাকে, তবে টি শার্ট, শার্ট, শাড়ি, ব্যাজের চাহিদাও নেহাত কম নয়। মোটামুটি যা ইলেকশনে যা চলে, ফ্ল্যাগ, উত্তরীয় ব্যাজ, টুপি, টি শার্টস সব চালু হয়ে গেছে। মানে যা আমাদের যে যারা ইন্টিরিয়ারে যারা বিক্রি করে, ধরুন বহরমপুর বা ধুলিয়ান বা বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, সব জায়গা থেকে মাল নিয়ে যাচ্ছে, ওরাও রেডি করছে। যেরকম আমরা রেডি বসে আছি, ওরাও তো ওদেরকে তো রেডি থাকতে হবে, মাল নিয়ে লাগিয়ে দিচ্ছে, বিক্রিবাটাও হালকা ফুলকা ভালোই চালু হয়ে গেছে। আমাদের এখানে শাড়ি আর পাঞ্জাবি, জেন্টসের জন্য পাঞ্জাবি আর লেডিসদের জন্য শাড়ি দুটোই অ্যাভেলেবল আছে। আমাদের কাছে 3 রকমের শাড়ি আছে, রোটো শাড়ি, একটা যেটা কটনের খুব হালকা মাল হয় সেটা হয়, তারপরে একটা শিফন শাড়ি আছে, তারপরে একটা পিওর কটন শাড়ি আছে। মানে 3 রকমেরই শাড়ি আছে, আলাদা আলাদা দাম, 120 টাকা, 25 টাকা থেকে স্টার্ট করে আপ টু 250-300 টাকা অবধি আছে। আর পাঞ্জাবি আছে জেন্টসের, আলাদা আলাদা সাইজে, তৃণমূলের এখন আপাতত রেডি আছে, ডিমান্ড হলে তারপরে অন্য কংগ্রেসদের বা সিপিএম বা বিজেপি যেভাবে হবে বানানো যাবে। এখন টিএমসি রেডি আছে, মোটামুটি ধরে নে ওই 300-350 টাকার মধ্যে। গত কয়েক বছর ধরে বিজেপি এখানে একটা খুব শক্ত জায়গাভাবে প্রচার করছে, কার ডিমান্ড বেশি রয়েছে? দেখুন আপাতত রাইট অ্যাট দ্য মোমেন্ট যদি বলেন, টিএমসির ডিমান্ড একটু বেশি রয়েছে, যেহেতু রুলিং পার্টি অ্যান্ড ওদের রিচটা খুব বেশি ভালো বেঙ্গলে, তো ওই হিসাবে অ্যাট দ্য মোমেন্ট বলতে পারি যে টিএমসির ডিমান্ডটা একটু বেশি। বাম কংগ্রেস দে ফলোড বাই বাম, ইমিডিয়েটলি নেক্সট টু টিএমসি নেক্সট ডিমান্ড ইজ বাম ফ্রন্টের ডিমান্ডটা ভালো, ফলোড বাই বিজেপি অ্যান্ড কংগ্রেস। কংগ্রেসও চলছে, এরকম না যে কংগ্রেস বিক্রি হচ্ছে না, জব বা বিজেপি বিক্রি হচ্ছে না, সবই আছে, কিন্তু টিএমসি ফলোড বাই বাম অ্যান্ড দেন বিজেপি অ্যান্ড কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।